মামা দেখ, এইসব রোমান্টিক কাপলগুলোর মাঝখানে তোরে আর আমারে পুরো ভেড়ার বাচ্চার মতো লাগতেছে না? হুম, এই বেটা, তুই কি তোর এই হুঁহা শোনানোর জন্য সাত সকালবেলা আমার ডাইকে আনছিস না? হ্যাঁ, আজ যাইরা প্রপোজ করতে চাই। প্রপোজ? এক্সকিউজ মি, মানে মানে কেমনে কি, মানে কারে? চিনবি না, ফেসবুকে পরিচয়। ডেট করছিস? হ্যাঁ, আজকে রাতে ডিনারে দেখা হবে, আজকেই প্রপোজ করব। তুই যে ইমোশনাল সেটা আমি জানতাম, কিন্তু তুই যে এতবার একটা বক সেটা আমি জানতাম না। শালার একটা মাইয়ের তুই কখনো দেখোস নাই, শুনোস নাই, জানোস না, ফেসবুকে খালি চ্যাটিং করছিস আর কি? তুই ফাইনাল ডিসিশন নিয়ে নিছিস, তুই মাইয়ের ছাড়া বাঁচবি না, বিয়ে করে ফেলাবি। হ্যাঁ, দেখো না পাশের টেবিলে ওরা কত কিউট করে ঝগড়া করছে। বাদ দাও না বাবু, তুমি যখন ঝগড়া করো না তোমাকে যে কি কিউট লাগে। তার মানে আমি কি শুধু ঝগড়া করি? থ্যাঙ্কস বাবু, কেকটা খাও, কেকটা খাও। মামা, তাই কয়ে তুই এই ফ্যাকাশি রঙের জ্যাকেট পরে যাবি? হ্যাঁ, রেড কালার পরবি, রেড রেড ব্লেজার পরবি, তোকে জোস লাগবে, বুঝছস? হ্যাঁ ভাই, বুঝলাম না কিছু। আপনার কাছে চাইলাম ভ্যানিলা, আপনি চকলেট দিলেন কেন? সরি ম্যাম, চেঞ্জ করে দিচ্ছি। থাক 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 থাক, বহুত প্যারার মধ্যে আছি, চেঞ্জ করা লাগবে না, এটাই খেয়াল মনি। আচ্ছা মামা, মানে তোর কাছে কি লেগে মনে হইতেছে যে তুই যদি মায়াটারে প্রপোজ করস, মায়াটা প্রথম কথাতে রাজি হয়ে যাবো? হ্যাঁ, শায়ান, ইয়েস ইয়েস ইয়েস, আমি জানতাম, আমি জানতাম শায়ান। সুন্দর তো হবেটা কি? আরে তুই গাধা নাকি, এখনো বলে দিতে হবে? দে পড়াই দে, পড়াই দে। আমাদের মধ্যে সবসময় ফ্রেন্ড, বেস্টি, বাড়ি সম্পর্ক ছিল, কিন্তু আমি ভালো করেই জানতাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস। আর আমি তোকে যখন ফার্স্ট ক্যাম্পাসে দেখি, তখনই তোর প্রেমে লাড্ডু হয়ে গেছি। বাবু, তুমি কেক খাচ্ছ না যে? তুমি তো জানো আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দ না। এই দেখো পাশের টেবিলের ভাইয়াটা আপুটাকে কি কিউট করে প্রপোজ করছে। আরে আমি না হয় বলেছি আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দ না, তাই বলে তুমি কেকটা নষ্ট করবে এইভাবে? ম্যানেজার সাহেব, কেক তো পাঠালেন, কিন্তু কেকের ভিতরে তো রিং নাই। স্যার, উই আর এক্সট্রিমলি সরি, ফ্রেন্ডের জায়গায় চকলেট, চকলেটের জায়গায় ভ্যানিলা চলে গেছে স্যার, আমরা দেখছি। আচ্ছা, তুই যে আমাকে এত ভালোবাসিস সেটা আগে কেন বলিস নি? আগে বলিনি কেন? আমি তো নিজেই জানতাম না। মানে? এক্সকিউজ মি স্যার, ম্যানেজার সাহেব আপনাকে একটু ডাকছেন। আমার কাছে আছে তো
টু আরে আরে তুমি কোথায় যাচ্ছ? ওইটার ভুল করে ওনার রিং আমাদের টেবিলে দিয়ে গেছে। জীবনের প্রতিটা জায়গায় তুই আমাকে ফিল করিস, আমিও তোকে ফিল করি, আর আজই তা বুঝতে পারছি। এটা ভালোবাসা ছাড়া আর কি? উইল ইউ ম্যারি মি? তাড়াতাড়ি বল দোস্ত, আয়া পড়তেছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম বুঝলাম যে তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু পরের আংকি দিয়ে প্রপোজ করে কি লাভ? হ্যাঁ শোন, ডায়মন্ডের রিং কেনার সামর্থ্য আমার নাই, আদৌ পারবো কি না তাও জানি না, অন্তত বুড়া বয়সে নাতি নাতনিকে তো বলতে পারবো। তোদের দাদিকে আসল ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি। তাড়াতাড়ি বল না, চলে আসতেছে, ফেরত দিতে হবে। বল বল না, আরে বল। Yes, sir!